সড়ক ও রেলপথে দুর্ঘটনা ঝুঁকি নিয়ে প্রতিদিন আসা যাওয়া করছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 2000 শিক্ষার্থী। এরই মধ্যে স্কুলে যাওয়ার পথে রেল লাইন পার হওয়ার সময় 3 শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়। রেল কর্তৃপক্ষ বলছে সতর্কতার সাথে চলাফেরা করলে এই ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। ঢাকা চট্টগ্রাম দুটি রেললাইন ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে সীমানা প্রাচীর বিহীন বিজয়পুর প্রাথমিক বিদ্যালয় সহ 4টি শিক্ষা প্রতিষ্ঠান। বিকল্প কোনো পথ না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে রেললাইন ও সড়ক পার হয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। এর আগে সিঙ্গেল লাইন থাকাকালে তার কাটার বেড়া থাকলেও সম্প্রতি নতুন দুটি রেল লাইন নির্মাণের সময় সেগুলো ভেঙে ফেলা হয়, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বুধবার বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর 3 শিক্ষার্থী নিহতের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। স্কুল শিক্ষার্থীরা মারা যাওয়ার কারণে আসছে, কিন্তু যে সাধারণ যে মানুষগুলো মারা যায় এগুলো কিন্তু গণমাধ্যমে আসে না, বুঝছেন? নূর চিন্তা ম্যাজারটা আছে, চিন্তা ম্যাজারটা আছে, ফলাবান কীভাবে পার হবে, ফলাবান কীভাবে স্কুলে আসবে। এগুলো যদি হয় তাহলে মানুষ তো পড়ালেখা করাইতে পারতো না। আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা করে দেয়, তাহলে ফলাফানগুলো আইতে যেতে স্কুলে খুব সুবিধা হবে। স্কুল কর্তৃপক্ষ বলছে বিকল্প রাস্তার জন্য রেল কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও কোনো ফল পায়নি। রেলের কর্মকর্তাদের সাথে আমাদের মৌখিক কথা হয়েছে, ওনারা বলছে যে না, ওটা তো টেন্ডারিগুলো ছিল না, যদি গভর্নমেন্ট কোনো সময় সিদ্ধান্ত দেয় তাহলে করে দিতে পারবে। আসলে এটা বাচ্চাদের জন্য যেরকম ঝুঁকিপূর্ণ, আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তো আমাদের সরকারের নিকট আমরা তো অনেকবারে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্নভাবে স্থানীয় যারা আছে ওনারা সহযোগিতা নিচে আমাদের থেকে, কিন্তু এখনও এটা কোনো কার্যকরী ভূমিকা আমরা কোনো দেখতেছি না। এ অবস্থায় সতর্ক থেকে চলাফেরার আহ্বান জানিয়ে রেল কর্তৃপক্ষ বলছে রেল গেট নির্মাণের প্রক্রিয়া চলছে। সবাই সচেতনতা বৃদ্ধি করার জন্য অনুরোধ করব, যেসব রাস্তাগুলো খুবই স্পর্শকাতর ওগুলো আমরা আপডেট করার চিন্তা ভাবনা করতেছি, আর যেগুলো করার প্রয়োজন নাই ওগুলো আমরা রেল ফেন্সিংয়ের মাধ্যমে বন্ধ করে দেওয়ার চিন্তা করতেছি। ডিবিসি নিউজ ডেস্ক।